হ্যালো কাছের মানুষজন, প্রিয় ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে লাকি বক্স ট্র্যাক ইন গোল্ডেন শট, আমরা লাকি বক্স ট্র্যাক করব এবং গোল্ডেন শট নেওয়ার জন্য চেষ্টা করব। লাস্ট কিন্তু আমাদের 30 নম্বরে স্টারে একটি সুপ্রিম চেস্ট আছে, সেটাও নেওয়ার চেষ্টা করব। সো আমরা কী পাই এখানে অবশ্যই আপনারা একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনার হাতে সময় থেকে থাকে অবশ্যই একটু সময় দিয়ে ভিডিওটি দেখতে পারেন, হয়তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমরা এক এক করে কিন্তু বক্সগুলো এখান থেকে ওপেন করব এবং আমরা এই বক্সে কী কী পাবো। আমরা 6 নম্বরে চলে এসেছি এবং 6 নম্বরের আমরা কিন্তু 3 নম্বর বক্সটি ওপেন করলাম, এখানে একটি ভোম পেয়ে গেলাম। সো আমাদের অ্যাডটি কিন্তু লোডিং হয়ে আছে, তাই আমি জেমস দিয়ে দিলাম। এখানে আমি 20টি কিন্তু জেমস দিয়ে দিছি। সো প্রথম ভোমেই কিন্তু আমি 20টি জেমস দিয়ে দিলাম, কারণ অ্যাডটি লোডিং হয়ে আছে এবং পরবর্তী ভোম যখন আসবে তখনকার কিন্তু আমরা অ্যাড দেখে নিব। তো এখানে আমাদের ভাগ্যটাই খারাপ, সেজন্য আমরা আবারও এবারে কিন্তু অ্যাড দেখে নিলাম। তো পরবর্তী বক্সগুলো কিন্তু এখানে একটি চেস্ট পেয়েছি। সো যাই হোক, পরবর্তীতে আমরা 3 নম্বর আবারও চেস্টটি ওই বক্সটি ওপেন করলাম এবং পরবর্তীতে আবারও 3 নম্বর চেস্টটি এখানে বক্সটি ওপেন করলাম, কোনো চেস্ট পাইনি। সো যাই হোক, এখানে কোনো বোম আসবে না, আমরা একটি চেস্ট পেয়ে গেলাম। 11 নম্বর লেভেলে চলে এসেছি। আমরা সবাই জানি যে এখানে আমাদের 20 নম্বর যে লেভেলটি আছে, যেটা এস্টার থাকে, সেখানে কিন্তু গোল্ডেন শট থাকে এবং আমাদের কিন্তু গোল্ডেন শট সবসময় 20 নম্বর লেভেলে থাকে না। অনেক সময় কিন্তু আমরা সেখানে জেমস দেখি অথবা গোল্ড লাকি শট দেখি, এগুলো কিন্তু দেখি এবং চেস্ট থাকে কিছু। তো দেখি এবার আমরা গোল্ডেন শট পাই কিনা। এখানে একটি লাকি শট পেয়ে গেলাম 13 নম্বরে এবং 14 নম্বরে আবারও 3 নম্বর বক্স এখানে বক্সটি ওপেন করলাম, যেটা দেখি এখানে আরেকটি সিলভার চেস্ট পেলাম এবং এখানে 1900 কয়েন পেলাম। সো 16 নম্বরে আবারও 3 নম্বর চেস্টটি ওপেন করলাম, এখানে আমরা 2474 মনে হয় জেমস ছিল। যাই হোক, 17 নম্বর লেভেলে আমরা আবারও বোম পেয়ে গেলাম, 70টি জেমস দিয়ে দিলাম, 90টি জেমস আমাদের কিন্তু অলরেডি খরচ হয়ে গেছে। এবং 18 নম্বরে আমরা দেখি কী হয়, এখানে আবারও মাত্র 2700 জেমস পেয়ে গেলাম। 19 নম্বরে আমরা কিন্তু এসে গেছি 20 নম্বরে এবং এখানে আমরা 20 নম্বরে কী আছে সেটাই কিন্তু আমরা দেখে নিব। তো 3 নম্বরটি আমি ওপেন করলাম এবং গোল্ডেন শটটি পেয়ে গেলাম। সো গুড লাক, এবং আমরা পরবর্তী স্টেপগুলো আমরা নিয়ে নেব, এখানে দেখে নিব যে ফুল কিন্তু আমরা 30 নম্বর পর্যন্ত কিন্তু চলে যাব। ঠিক আছে, সব স্টেপেই আমরা চলে যাব এবং আমরা লাস্টে যতগুলো জেমস খরচ হোক না কেন, আমরা সবগুলো জেমস খরচ করেই কিন্তু চলে যাব সুপ্রিম চেস্ট পর্যন্ত। সো আমরা সুপ্রিম চেস্টে কী কী পাবো সেটাও আমরা দেখে নিব। আমরা তো জানি 170-180 করে আমাদের জেমস দিত, তো এবার আমাদের কত জেমস দেয়। তো আমরা এখানে 25 নম্বরে এসে গেছি স্টার লেভেলে, তো এখানে একটি গোল্ড চেস্ট পেয়ে গেলাম এবং 26 নম্বরে আবারও আমরা 3 নম্বর চেস্ট ওপেন করলাম। আমি কিন্তু আজকে সবগুলোই 3 নম্বর চেস্ট বেশিরভাগ ওপেন করে ফেলেছি। সো দেখি আবারও 3 নম্বর চেস্ট ওপেন করলাম এবং এখানে একটি ভোম এসে গেল, 70 জেমস লাগবে, আবার আমরা 70 জেমস দিয়ে দেব। তো পরবর্তীতে এখানে দেখা যাক, আমাদের কিন্তু মোটামুটি ভালো জেমস খরচ হয়েছে। আমি মাত্র 90 জেমস হিসেব করেছিলাম, কিন্তু আমাদের 90 না, অনেক মোটামুটি জেমস অনেক খরচ হয়ে গেছে, তো আমার এখানে মনে ছিল না। যাই হোক, আমরা লাস্ট স্টারে আমরা 30 নম্বরে আমরা সুপ্রিম চেস্ট পাই কি না, সো আমরা একটু ওয়েট করে দেখি এবং আমরা লাস্টে কিন্তু লাকি শট গোল্ডেন শট করে নেব ডিপিএন অন ছাড়া। আমি কিন্তু ডিপিএন অন করে কোনো সময় গোল্ডেন শটও করি না, লাকি শটও করি না। সো আপনাদেরকে আমি সরাসরি আমি দেখিয়ে দেবো যে আমরা যদি 500 জেমস পাই 500 জেমস, 200 পেলে 200 জেমস এবং 1500 পেলে তো আর কথাই নেই, কারণ এখানে আমরা 1500 পেলে তো সবাই খুশি কারণ মেডেলে নিতে পারি। তো এখানে 42000 জেমস কয়েন পেলাম এবং গোল্ডেন শট পেলাম, লাকি শট পেলাম, সুপ্রিম চেস্ট পেলাম। সো আমরা এগুলো সবগুলো ওপেন করে নেব এখান থেকে, তারপরে আমরা দেখবো যে আমাদের কী কী দেয় সুপ্রিম চেস্টে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নামটা মনে রাখবেন। সো এখানে আমরা বক্সগুলো আনবক্স করে নিব এবং আপনারা পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। এখানে কিন্তু আমার বারবার ইরোর লেখা আসে, ইরোর এটা বুঝতে পারিনি, ডিস্টার্ব করতে আছে। মিনি ক্লিপ খুব বাজে হয়ে গেছে বর্তমানে, কিন্তু মিনি ক্লিপ একবারেই বাজে হয়ে গেছে অটো পেলে এটা এনে, একবারে বিটিএম যখন ছিল মোটামুটি গেম প্লে করা গেছে, আমরা ফেয়ার প্লেয়াররা মোটামুটি ভালোই গেম প্লে করেছি, হয়তো একটি মিস পেতে পারি, কিন্তু বর্তমানে যে অটো প্লে এসেছে সেজন্য আমরা আর বিগ টেবিল গেম প্লে করার যোগ্য নয়। ফেয়ার প্লেয়ার যারা আছে তারা কিন্তু বিগ টেবিলের কোনো যোগ্যই নয় এবং আমাদের কোনো ভ্যালু নেই এখানে, ফেয়ার প্লেয়ারদের কোনোভাবেই কোনো ভ্যালু নেই। এটা মিনি ক্লিপই সব কিছু করতে আছে এবং তার মানে তাদের যে বিজনেস, তারা বিজনেস কিন্তু ঠিকই করে নিচ্ছে এখান থেকে। তো যাই হোক, এখানে
45,000 এখানে সরি যেটা 45,000 কয়েন ছিল এবং এখানে আমরা কিন্তু 81 জেমস পেয়ে গেছি এবং এখানে আমরা কিন্তু একটি স্টাইকার আমাদের আপডেট এসে গেছে সেই স্টাইকারটি আপডেট দিয়ে নিলাম এবং আমাদের স্টাইকারটি ম্যাক্স হয়ে গেল সো এরপরে আমরা কিন্তু গোল্ডেন শট লাকি শট এখানে কিন্তু আমরা শটটি করে দিব বিপিএন অন সারা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিও যদি আপনি আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নামটা মনে রাখবেন সো আমরা এখানে যে লাকি শটটি করেছি এটা কিন্তু আমাদের সোলো হয়ে গেছে একবারে পারফেক্ট শুট হয়েছিল শুধুমাত্র সোলোর কারণে আমরা কিন্তু মিডলে নিতে পারিনি এবং লাস্ট আমরা গোল্ডেন শটটি করব সো এখানে আমরা মিডলে নিতে পারবো কি না দেখা যাক আমরা একটু স্পিডে কিন্তু শুট করব আগের থেকে তো চেষ্টা করে তো দেখতে পারি এখানে তো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই